হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য আনটোল্ড স্টোরি। ফ্রেন্ডস, এতদিন ধরে আমি অনেক কজন মানুষেরই বায়োগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো ফ্রেন্ডস, আমি ভাবলাম যে এই মাসে অর্থাৎ নেক্সট 4টে উইকে আমি কোনো না কোনো বিখ্যাত কোম্পানির বিখ্যাত প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো ফ্রেন্ডস, চলুন এই ইউনিক টাইপের আনটোল্ড স্টোরি সিরিজটাকে শুরু করা যাক। আর আমাদের ফার্স্ট আজকে কোলগেট টুথপেস্টের আনটোল্ড স্টোরি জানাবো আপনাদেরকে। তো চলুন শুরু করা যায়। যার পপুলারিটি আপনি এটা থেকেই আন্দাজ করতে পারেন যে বেশিরভাগ বাড়িতেই টুথপেস্টকে টুথপেস্ট নয়, কোলগেট বলে ডাকা হয়। এবং ফ্রেন্ডস, এই ভিডিওরও শেষে থাকবে কোলগেট নিয়ে কিছু ফ্যাক্ট যা আপনাকে চমকে দেবে। তো ফ্রেন্ডস, বেশি বকবক না করে চলুন শুরু করা যাক এই ভিডিওটাকে। লেটস স্টার্ট। কোলগেট কোম্পানির আবিষ্কর্তা উইলিয়াম কোলগেট এই কোম্পানিটিকে প্রায় 210 বছর আগে চালু করেন। এবং এই কোম্পানি প্রথমে মাজন নয়, বরং সাবান তৈরি করত। কোলগেট কোম্পানির ফাউন্ডার উইলিয়াম কোলগেটের জন্ম ইংল্যান্ডের হলিনওয়ার্ডে হয়েছিল 25 জানুয়ারি 1783 খ্রিস্টাব্দে। এবং তার বাবা ছিল একজন ফার্মার। চাষের কাজে তিনি তেমন লাভ করতে না পারার জন্য ইউএসএর মেরিল্যান্ডে চলে যান। এবং সেখানে উইলিয়াম কোলগেটের বাবা তার এক বন্ধুর সঙ্গে সাবান এবং মোমবাতির ব্যবসা শুরু করেন এবং তৈরিও করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মাত্র 2 বছরের মধ্যেই কোম্পানিটাকে বন্ধ করতে হয় লোকসান হওয়ার জন্য। এই সময় তার বাড়ির পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় এবং আর্থিকভাবে তারা ভেঙে পড়ে। আর মাত্র 16 বছর বয়সে তিনি চাকরির জন্য বেরিয়ে পড়েন। 2 বছর ধরে ঘোরাঘুরির পর তিনি নিউ ইয়র্কের একটি সাবান কারখানায় জয়েন্ট করেন এবং সেখান থেকে ব্যবসার বিভিন্ন রকম গুণ সম্পর্কে জানতে পারেন। পরবর্তীকালে তিনি নিজেই একটা সাবান কারখানা গড়ে তোলে এবং নাম দেন উইলিয়াম কোলগেট অ্যান্ড কোম্পানি। এই কোম্পানি ধীরে ধীরে খুব বড় একটি কোম্পানিতে পরিণত হয়। এমনই সময় হঠাৎ করে তার অনেক কবার হৃৎপিণ্ডে আঘাত পাওয়ার ফলে তার শারীরিক পরিস্থিতি খুব খারাপ হয়ে পড়ে। কিন্তু কিছুদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং তার কোম্পানিকে এমন একটা জায়গায় পৌঁছে দেন যেখান থেকে কোম্পানিটা অনেক বড় হয়ে ওঠে। 25 মার্চ 1857 খ্রিস্টাব্দে তিনি একজন সফল বিজনেসম্যান রূপে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার 3 ছেলে রবার্ট, জেমস এবং স্যামুয়েল এই কোম্পানিটিকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সারা পৃথিবীর কাছে এই কোম্পানিটিকে একটি বিখ্যাত হাইজেনিক কোম্পানি রূপে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকেন এবং তারা সফলও হন। এবং 1873 খ্রিস্টাব্দে উইলিয়াম কোলগেট কোম্পানি প্রথম তাদের মাজন বাজারে লঞ্চ করেন। কিন্তু এই মাজন ছিল আসলে কাঁচের শিশিরে। পরবর্তীকালে 1896 খ্রিস্টাব্দে এই মাজন কোম্পানি টিউবে করেও মাজন বিক্রি শুরু করে। মাজন ছাড়াও সাবান, পারফিউম, শেভিং ক্রিম বিভিন্ন জিনিস এই কোম্পানি তৈরি করে থাকে। এবং 1927 থেকে এই কোম্পানি প্যালমোনিভ কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে কোলগেট মাজন প্রস্তুত করে থাকে। এবং বর্তমানে এই কোম্পানিতে প্রায় 100,000 মানুষ কাজ করেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক এই ভিডিওর বিভিন্ন ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো প্রথম ফ্যাক্ট হলো, কোলগেট কোম্পানি হলো পৃথিবীর 59তম সবচেয়ে ভ্যালুয়েবল ব্র্যান্ড। উইলিয়াম কোলগেট একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, তাই তিনি তার লাভের 10% এবং পরবর্তীকালে 50% ভগবানকে দান করতেন। ইন্ডিয়ার প্রায় 100টি বাড়ির মধ্যে 88টি বাড়িতে কোলগেট ব্যবহার করা হয়। উইলিয়াম কোলগেটের নামে একটি টেকনিক্যাল কলেজও আছে।
আর কোলগেট কোম্পানি হলো প্রথম কোম্পানি যে কোম্পানি কিনা টিউবে করে নিজেদের মাজন বিক্রি করত। তো ফ্রেন্ডস, এই সিরিজের প্রথম ভিডিওটা আপনার কেমন লাগলো? আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি পেয়ে যান। এবং অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আমার 500 জন সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি একটা Q&A ভিডিও করব, তার জন্য কমেন্ট বক্সে আপনারা নিজেদের প্রশ্ন লিখুন। সবশেষে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।